বিঘে জমিদারের মেয়ে, এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমালে ঘরের কাজ কে করবে শুনি? আমি কি তোর বাবাকে বিয়ে করেছি এ সংসারের দাসী হতে নাকি? হ্যাঁ মা, তুমি দাসী হতে যাবে কেন? দাসী তো আমি। আসলে মা, সারা রাত জ্বরের কারণে ঠিক করে ঘুমাতে পারিনি তো, তাই ঘুম থেকে উঠতে একটু বেলা হলো। তুমি ভেবো না মা, আমি এক্ষুনি উঠে কাজে লেগে পড়ছি। এ কথা বলে টুনটুন বিছানা ছেড়ে উঠে পড়ে। টুনটুন তার সৎ মা মুন্নি আর বাবা টোনার সাথেই থাকতো। টুনটুন মুন্নির হুকুম মতো সংসারের সব কাজ করলেও সে কখনোই মুন্নির মন জয় করতে পারেনি। মুন্নি সব সময় টুনটুনের সাথে দুর্ব্যবহার করত। আজ হঠাৎ এত বাতাস আর বৃষ্টি হচ্ছে কেন? আগে এমন বাতাস আর বৃষ্টি হলে আমি ভীষণ ভয় পেতাম আর মায়ের কাছে ছুটি মেরে বসে থাকতাম। মা, আজ তোমায় ভীষণ মনে পড়ছে গো। ওই দিনটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না মা। আমার চলে যাওয়ার সময়টা বুঝি খুব কাছেই চলে এসেছে। বলছি মা, আমি চলে গেলে তুই তোর বাবাকে দেখে শুনে রাখবি, আর নিজেরও নিজেরও খেয়াল রাখবি সোনা। না না মা, তুমি এসব বলো না। তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না মা, চলে যেতে পারো না। পাগলি মেয়ে আমার, এমন বোকা বোকা কথা বলিস না সোনা। জন্ম নিলে যে মরতে হবে, এটাই যে সৃষ্টির নিয়ম। আর হ্যাঁ মা, এই বাক্সটা তোর কাছে রাখ। এই বাক্সটা হয়তো তোর দুঃখের সময় তোকে স্বস্তি দিবে। সেদিন মা চলে গেছে, কিন্তু বাক্সটা তো এখনো আমার কাছে আছে। একটু দেখি তো কি আছে ওই বাক্সটাতে, এতদিন তো বাক্সটা খুলেই দেখিনি। এ কথা বলে টুনটুন তার আলমারির কাছে যায় আর আলমারি খুলে সে বাক্সটা বের করে। আর বাক্সটা খুলতেই টুনটুন দেখে যে ওই বাক্সের ভিতরে সুন্দর একটা আয়না। আরে, এটা তো একটা আয়না, কিন্তু আয়নার ভিতরে এটা কি? এটা তো আমার প্রতিবিম্ব নয়। না গো, এটা তুমি নাও, এটা তো আমি তুকি, তোমার বোন, আমরা দুই বোন। কি সব কথা বলছো তুমি? তুমি আমার বোন? কই, আমার যে বোন আছে এটা তো বাবা মা আমাকে কখনো বলেনি, আর তুমি আয়নাতেই বা কেন বলো তো? সে অনেক কাহিনী গো। জন্মের পরেই আমি কঠিন অসুখে আক্রান্ত ছিলাম, আমার মৃত্যু নিশ্চিত ছিল, কারণ ঘায়ের কারণে আমার পালক খসে যায় আর আমার শরীরের মাংসও খসে পড়তে থাকে। তারপর মা আমাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়, কারণ মা কিছুতেই আমাকে হারাতে চায়নি। তারপর ওই তান্ত্রিক আমার প্রাণকে আয়নাতে বন্দি করে রাখে। আমার দেহের পতন হলেও আত্মাই আয়নাতেই থেকে যায়। এবার সবটা বুঝলাম, তাহলে তুই আমার বোন। তোকে পেয়ে সত্যি আমি বড্ড স্বস্তি পেলাম। আজ থেকে প্রাণ খুলে কথা বলার মতো একজনকে পেয়ে গেলাম আমি। এরপর থেকে টুনটুন কাজের ফাঁকে ফাঁকে টুকির সাথে কথা বলতো, টুকির সাথে নিজের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করতো। দিদি, তোমার চোখ মুখ অমন লাগছে কেন? নিশ্চয় সৎমা আজ তোমাকে মারধর করেছে। বলছি দিদি, আজ থেকে তুমি আমি সব সময় সাথে সাথে রেখো তো, তারপর দেখবো ওই শয়তান মহিলা কি করে তোমার উপর অত্যাচার করে। কি করবি তুই বল, বল আমাকে। আমি এতদিন ধরে মায়ের সব হুকুম মেনে চলেও মায়ের মন জয় করতে পারিনি। সব সময় মা কারণে অকারণে আমাকে মারধর করেছে, আমার উপর অত্যাচার করেছে। টুনটুন আয়নায় থাকা টুকির সাথে যখন এসব কথা বলছিল, তখন আড়াল থেকে মুন্নি এই সব কাণ্ড দেখে ফেলে আর মনে মনে ভাবে, আমি কি দেখছি? টুনটুন আয়না সামনে নিয়ে আমার বিরুদ্ধে কি কথা বলছে, আর কাকে বা এসব কথা বলছে? আমি তো মা মাসিদের কাছে শুনেছিলাম আয়না দিয়ে কালো জাদু করা যায়, তবে কি টুনটুন আমার বিরুদ্ধে কালো জাদু করছে? না, ব্যাপারটা তো আর হেলাফেলা করা যায় না, আজই টোনার কানে কথাটা দিতেই হবে। এসব কথা বলে মুন্নি নিজের ঘরে চলে যায় আর রাগে ফুঁসতে থাকে। আর
টোনা বাসায় ফিরতেই মুন্নি ইনিয়ে বিনিয়ে কান্না করতে শুরু করে। সে কি কান্ড গিন্নি, এমন কান্না করতে শুরু করলে কেন বলো তো? এসব কান্নাকাটি ছেড়ে বলো আসল সমস্যাটা কোথায়। কান্না করব না তো কি করব বলো তো, এদিকে আমার প্রাণ সংকটে আর তুমি বুঝতে চাইছো না। তুমি কি আমাকে মানার জন্য এ বিয়ে করে নিয়েছো নাকি বলো তো? কি সব কথা বলছো তুমি গিন্নি, তোমাকে আবার কে মারতে চাইছে বলো তো? এরপর মুন্নি টুনটুনের বিরুদ্ধে টোনার কানে বিষ ঢালতে থাকে, আর টোনাও সত্যিটা না জেনে মুন্নির কথা বিশ্বাস করে নেয় আর টুনটুনের উপর নজর রাখতে শুরু করে। আর হঠাৎই একদিন, বাবা হঠাৎ তুমি এই ঘরে, তোমার কি কিছু দরকার বলো আমাকে বলো। তার আগে তুই বল, তুই আমাকে দেখে ওভাবে কি আড়াল করলি? হ্যাঁ দেখা দেখা বলছি আমাকে, নয়তো আজ তোর নিস্তার নেই বললাম। টোনার এমন রাগান্বিত চেহারা দেখে টুনটুন ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে আয়নাটা বের করার সাহস পায় না। আর টোনা রেগে গিয়ে এক পর্যায়ে টুনটুনের গালে জোরে একটা চড় মারে, আর টুনটুন ধপাস করে বিছানায় পড়ে যায়, আর তার হাতে থাকা আয়নাটাও বিছানায় পড়ে যায়। টুনটুন, এই আয়না তুই কোথায় পেলি? এই আয়নায় তো আমার টুকি আছে, তোর মা টুকিকে এই আয়নায় বন্দি করেছিল, নয়তো টুকি যে আমাদের ছেড়ে চলে যেত। বাবা তুমি এই ব্যাপারে সব জানতে? আসলে বাবা আমার যখন মন খারাপ হতো তখন আমি বোনের সাথে কথা বলতাম, আর তুমি কিনা সত্যিটা না জেনে তুমি এমনটা করতে পারলে বাবা? আমার ভুল হয়ে গেছে রে মা, আমি বুঝতে পারিনি, তোর মায়ের মিথ্যে কথা শুনে আমি তোর গায়ে হাত তুলেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। টোনা এ কথা বলে চোখের জল ফেলে আর টুনটুনের কাছে ক্ষমা চায়। আর তখনই মুন্নিও কাঁদতে কাঁদতে সেখানে আসে। টোনা, তবে তোমার দুটো সন্তান ছিল আর আমি সব কিছু না জেনে টুনটুনকে ভুল বুঝেছি আর তোমার কান ভাঙিয়েছি। আজ তোমার ওসব মিথ্যা কথা বিশ্বাস করে আমার এই নির্দোষ মেয়ের শরীরে আমি হাত তুলেছি। আসলে কোনো মহিলা সতীনের সন্তানকে আপন করে নিতে পারে না, আর তুমি সেটা আবারও প্রমাণ করে দিলে, কিন্তু এসব অন্যায় আমি আর মানব না। তুমি আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তাই তোমার স্থান আর এই সংসারে হবে না। না টোনা, দয়া করে তুমি এ কথা বলো না, তুমি আমাকে তাড়ালে আমি কোথায় যাব বলো তো? দয়া করো তুমি, আর আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে না পেরে তোমার উল্টো পাল্টা কথা বলেছি, টুনটুনের বিরুদ্ধে বিষিয়ে তুলেছি। টুনটুন মা তুই আমায় ক্ষমা করে দে মা, আমি তোকে আর চালাবো না, নিজের সন্তানের মতো দেখবো তোকে। তুমি সত্যি বলছো মা, তবে আর কিছু চাওয়া নেই আমার, বাবা তুমি মাকে ক্ষমা করে দাও, আমি আমারও মাকে হারাতে চাই না বাবা, আমরা দু বোন মায়ের সাথে সুখেই থাকতে চাই। টুনটুনের কথায় টোনা মুন্নিকে ক্ষমা করে দেয় আর মুন্নি টুনটুনকে আপন করে নেয়, আর এইভাবেই টুনটুনের সুখের দিন শুরু হয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।